দুইজন অন্য ধর্মের হিন্দু ধর্মের লোক ছিল। এই দুইজন হিন্দু ধর্মের লোক মুসলমান হওয়ার জন্য এসেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওরা যদি ভিন্ন ধর্মের থেকে থাকে, যুগে যুগে কোরআনের আকর্ষণে হাজারো মানুষ অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছে এমন ইতিহাস আছে না নাই? কোরআন একটি জাদু। আজকের কামরাপুরের মাহফিল দন্য, যেই ওয়াজের ভিতরে একটি দুইটা ছেলে ভিন্ন ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মে আসতেছে, এতে কি আমরা খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? ওরা কোথায়? কাগজপত্র করা আছে? নিয়ে আসেন আমার কাছে, নিয়ে আসেন। জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এদিকে আসেন এদিকে আসেন, আল্লাহ 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 আল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কোন কোন ছেলেগুলো, তার আম্মাও হবে, ওনার আম্মাও আসছে, অর্থাৎ মানে বোঝা গেল ওদের পরিবারের সকলে সমন্বয় রেখেই স্বজ্ঞানে এফিডেভিটের মাধ্যমে মুসলমান হওয়ার জন্যে তারা রাজি হয়েছে। এবং আজকে আমাদের আজকের এই নুরানি মজলিসে মুসলমানদের জলসায় এসে ওনারা মুসলমান হওয়ার জন্য উপস্থিত হয়েছে, এতে আমরা কি খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? বাংলাদেশের সকলে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমরা খুশি না বেজা? এই ছেলেটা হলো যারা আজকে নবমুসলিম হতে এসেছেন, তাদের বড় ভাই। কি তাদের বড় ভাই হলো এখানে আসছেন, সে আজ থেকে প্রায় 9 বছর আগে, 9 বছর আগেই মুসলমান হয়েছিল। এমন বহুত অন্য ধর্মের মানুষ আছে, মুসলমান হওয়ার কারণে ফ্যামিলিগতভাবে অনেক নির্যাতিত হয়। তার মানে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে এই ছেলেটা 9 মাস 9 বছর আগে মুসলমান হয়েছে। অবশ্যই তার ফ্যামিলির যারা আছেন তারাও বুঝতে পেরেছেন যে আসলে এই ধর্মটা শান্তির ধর্ম, এটা একমাত্র নাজাতের ধর্ম। এই হিসাবে ওনার আম্মা ওনার ভাই বিষয়টা বুঝতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি তাদেরকে আমাদের মুসলমানদের রীতি এবং নীতি অনুযায়ী তাদেরকে আজ মুসলমান হওয়ার জন্য যে সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে আমরা তাকে আমাদের কুলে টেনে নিচ্ছি। আপনারা কি আপত্তি আছে? এতে কারা কারা খুশি হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ কবুল করুন। তুমি এখানে বসো বাবা, আপনি একটু কষ্ট করে কষ্ট করে কেটে গেলো না, তাহলে আমার ফোন তাহলে আম্মার একটু সাইডে রাখো, অসুবিধা আমি যা বলি তা করবে। ওর আম্মু মনে হয় ওর আম্মু মুসলমান হবে। ওর আম্মা আমাদের স্টেজে আছে, এই পাশে আছে, আমি যা বলবো তা হয়তো বা উনি ওখান থেকে সংযুক্তি হবেন ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ। যাক বাবার আমার না, আছে আছে, পিছনে পিছনে আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ,
এখানে আমি আপনাদেরকে তার নামটা পূর্বে যা ছিল আমি শুধু তাদের নামগুলো উল্লেখ করছি। নোটারি পাবলিকের কার্যালয় হবিগঞ্জ, বিষয় ধর্মান্তরিত, হিন্দু ধর্ম থেকে যিনি আজ আমাদের মুসলমান ধর্মে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন, ওনার নাম হলো, নাম ছিল সজল চন্দ্র দাস। এবং যিনি সজল চন্দ্র দাসের আম্মু নাকি, তার নাম হলো শান্তি রানী দাস। আমি বিস্তারিত পরে বলছি, ওনারা আমাদের ওনাদের এজহারে যেগুলো উল্লেখ করেছেন যে হুজুর আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ মুসলমান সম্প্রদায় হওয়ায় মুসলমানদের সহিত চলাফেরা করার কারণে মুসলমানদের যে ইসলাম ধর্ম তার প্রতি আমাদের বিশ্বাস জন্মায়, মুসলমানদের ইসলামের রীতিনীতি অর্থাৎ নামাজ রোজা ইত্যাদি আমার খুব ভালো লাগে, শান্তির ধর্ম এবং মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফের দ্বারা অন্য দ্বারা পড়া শোনাইলে আমার খুব ভালো লাগিয়াছে, ইসলাম ধর্ম ও অন্য ধর্মাবলম্বীদের উপর সম্মান প্রদর্শন করিয়া থাকে। আমি যেহেতু সবকিছু বুঝি, ইহকাল পরকালের ভয় আমার অন্তরে এসেছে, এজন্য আমি স্বজ্ঞানে মুসলমান হওয়ার জন্য আমি ইচ্ছা পোষণ করছি। এই দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে আমাদের তোমার আম্মু যে আছে পাশে রাখো, এবং আমি পড়ছি আপনার ওনার পাশে মা, ওনার মা আছেন, ওনার মা যেন এই কথাটা শোনেন, এখানে এনে রাখো। আচ্ছা অসুবিধা, আপনি শুনবেন, আপনি ইনশাল্লাহ শুনবেন, আমি যা পড়ি আপনি তা পড়বেন ইনশাআল্লাহ, সবাই মানে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের মুসলমানদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ, আমি যা বলি আপনি তা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, واشهد ان محمدا عبده ورسوله হে আল্লাহ, আমি সজ্ঞানে পূর্বের ধর্ম হিন্দু ধর্ম থেকে মুসলমানদের আল্লাহ পাকে একমাত্র পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্মে দাখিল হইলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, أستغفر الله ها ربي من كل ذنب وأتوب إليه, لا حول ولا قوة إلا بالله العلي العظيم, أشهد الله إله إلا الله وأشهد أن মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আন খুলি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং আমি তাদেরকে বাসায় নিয়ে যাব এখন, ওখানে গিয়ে আমাদের মুসলমানদের রীতি এবং নীতি এবং আন্তরিকভাবে কোরআন সুন্নার আলোকে আমি আমার পক্ষ থেকে তাদেরকে সিলেবাস দিব, এবং আমি তাদেরকে বাসায় গিয়েও আমাদের ইসলাম ধর্মের দীক্ষায় তাদেরকে কোরআন সুন্নার আলোকে দীক্ষা দিয়ে ইনশাআল্লাহ মাহফিল পরিত্যাগ করব। আল্লাহ যেন এদেরকে ইহকাল পরকাল জানা অজানা সকল অতীতের গুনাহ মাফ করে দিয়ে এবং আমাদের ইসলাম ধর্মে
রীতি নীতি অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত সেই সিলেবাসটাকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে বলুন আমিন। আর জবান খুলে বলে আমিন। এবং আমি আজকে মুসলমান হওয়ার পরে তাদেরকে যে নাম তাদেরকে ধার্য করছি, তার পূর্বের নাম ছিল, ছেলেটার নাম ছিল পূর্বের নাম ছিল সজল চন্দ্র দাস। এর আগে তার মায়ের নামটা উল্লেখ করতে চাই আমি আমার পক্ষ থেকে। তার মায়ের নাম ছিল শান্তি রানী দাস, পূর্বের নাম, আজকে থেকে তার মায়ের নাম হলো ফাতেমা। আজকের ওয়াজের বিষয় ছিল কি? ফাতেমা। ওয়াজের শুরু ছিল কি? ফাতেমা। এবং সেই ফাতেমার সন্তান, এই যে তার পূর্বের নাম ছিল সজল চন্দ্র দাস, এখন তার নাম আজকের মাহফিল থেকে ধার্য করা হচ্ছে মোহাম্মদ হুসাইন। আজকের ওয়াজের শুরুতে হুসাইন ছিল কিনা? আল্লাহ পাক যেন কবুল করে বলে আমিন। আর জবান খুলে বলে আমিন।